মজা করতেছেন যা বলছি নিরেট সত্য কিন্তু আমি বুঝতে পারছি না ফটোশুটই তো এখনো হয়নি উনি কি দেখে কুসুমকে পছন্দ করলেন আমি মোবাইলে কুসুমের ছবি তুলেছিলাম সাতটা সেই ছবি দেখে লাফিয়ে উঠলেন কুসুম নাকি সিন্ডি ক্রাফটের মতো এটা আবার কি আমেরিকান সুপার মডেল শুনুন কুসুমকে মডেল বানিয়ে এবছরই স্যার আরো পাঁচটা বিজ্ঞাপন করতে চান প্রতিটা বিজ্ঞাপনের বাজেট হবে 40 লাখ টাকা কুসুমের পারিশ্রমিক আরো 5 লাখ টাকা বাড়িয়ে দিবেন মোহন মোহন এদিকে আসো ধরো বসে কি হইছে আরে লো প্রেসার হাই প্রেসার নিয়ে যাও কোলে করে নিয়ে যাও আর কিছু আনে রে কি মনে মাথা একটু চক্কর পেয়েছে বস উঠেন বস মোহন আজা আর বস আরে বলছিল বস আই বলে কিছু আসছাম না উনি তো খুবই ফানি ক্যারেক্টার কাজ করো কিভাবে উনি মানুষটা খুব ভালো হ্যাঁ ফানি মানুষটা ভালোই হয় তোমার কি অবস্থা চলছে বসে বেহুশ হয়ে গেছে ও আমার খোদা বেহুশ হইলে কে সিজার স্যার কইলো অধিক সুখে বেহুশ হয়ে গেছে এইটা আবার কি জানি না তুমি স্যারের সাথে কথা হইছিল কথা কানে সুযোগই তো পাইনি একটা কাম হরেন মোহন ভাই কি কাম স্যারের চেহারার মধ্যে পানির ছিটা দেন ব্যাক পেনালি উস্কিয়ে পাই দিয়ে না 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 স্যার ঘুমা স্যার এমনিতে সম্রাট টেনশনে ঘুমাইতে পারে না আর একটু পরাম করে ঘুমা স্যারের ঘুম শেষ হয়ে গেলে তুমি এসে স্যারের সাথে কথা কইও ঠিক আছে স্যার তুই কি একটু আমু আইসে বড় আপনি দাঁড়ায় আছেন গিল্লাই যান একটা কথা কইবার চাই স্যার বলি ভালান মুই আমনের বিউটিশিয়ান হিসেবে কাম করতেছি 2 বছর হইয়া গেছে তুমি আমার বিউটিশিয়ান না তুমি হলো আমার মডেলের বিউটিশিয়ান বুঝছো জি স্যার তো না ঘুরি আমনে আরো কিছু বলবেন স্যার মুই কি পারফরম্যান্স খারাপ দেখাইতেছ না আমনে সুপার ফাইন পারফরম্যান্স দেখাইছেন বুঝছেন নি আমনের পারফরম্যান্সে মনে করেন আর ইউনিট পুরো হ্যাপি আর ইউনিট হ্যাপি কমপ্লেন করে নেই আপনার কোনো কাজ করবে দ্যাট মিনস আপনি ভালো কেডা কি কইলে না কইলে হাতে মোর কিছুই যায় আই না আমনে খুশি তো মুইও খুশি না 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 আমি তো আপনার প্রতি কোনো ধরনের অখুশি না খুশি অনেক খুশি থ্যাংক ইউ স্যার
তোমার কথা কি শেষ হইছে না আর বলবা কি কথা আছে বল দেখো না আমার কি মেজাজ খুব খারাপ ওরে বাবা রে বাবা আমার মেজাজ খারাপ না ভালো হইয়া তোমার জানার কোনো দরকার নাই তুমি কি বলতে আইছো সেটা বললে ভালো সুন্দর কই দেয়া স্যার মুই দেখতে কি খুব খারাপ কিসের মধ্যে কি পান্তাবাতে কি সিচুয়েশনের মতো না কি হইতাছে জানে হ্যাঁ অনেক সুন্দর তুমি হইছে থ্যাংক ইউ স্যার হইছে হইছে অনেক সুন্দর একবার অশ্বিনী রায়ের মতো হইছে তাহলে যাও খুব মনোযোগ দিয়ে শোনো বাংলাদেশের মধ্যে এমন বিউটিশিয়ান আছে তাদের পেছনে মাইয়ারা রূপচর্চা করার জন্য লাইন দিয়ে থাকে সাত দিন আগের থেকে সিরিয়াল দেখছো যা আসো সেইটা নিয়ে চর্চা করো জীবন অনেক কিছু হইতে পারবে যা নাই যা হবে না সেটার দিকে চেষ্টা কইরো না হইতে যাবে হলো ময়ূর হয়ে যাবে কাউয়া বলছো সবার সব কিছু হয় না রে ভাই তোমার হইবে না আমি তো দেখছি তোমার দেখে বুঝছি তুমি যেই লাইনে আসো সুন্দর করতে পারবা নায়িকা হইবে না চেহারা দিয়ে সব কিছু হয় না ফিগার দিয়ে সব কিছু হয় না অ্যাক্টিংটা লাগে বলছো যাও তো এ কইটা ওয়ালাইকুম সালাম এই মোহন